আমরা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা সবাই মিলে 250 হাফেজ নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী 77তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ সুন্দর একটা আয়োজন করেছে কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তার জন্য দোয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন, খয়রুকুম মাংতা আল্লামাল কোরআনা ও আল্লামা, যারা কোরআন শিখানো শিখায় তারা শ্রেষ্ঠ ব্যক্তি। তাদেরকে নিয়ে প্রায় 250 হাফেজ আলেমদেরকে নিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কোরআন কারিম 77 বার খতম করে তার জন্য দোয়া করা হয়েছে, দেশের জন্য দোয়া করা হয়েছে। অনেক সুন্দর একটা উদ্যোগ, ধন্যবাদ বাংলাদেশ ছাত্রলীগকে, অনেক ধন্যবাদ। আজকে আমরা কমিদেরকে নিয়ে, যারা এতদিন নবীর সালাত সালাম পড়তো না এবং এতদিন যারা নবীর পিছনে নাফরমানি করতো, আমরা আজকে তাদেরকে নিয়ে আমরা সালাত সালাম গিয়েছি। ইনশাআল্লাহ আমাদের সুন্নিয়ত একদিন না একদিন এগিয়ে যাবেই, এবং এই দেশ শত শেখ হাসিনা আমাদের বাংলাদেশের জন্য যা উন্নতি করেছে, আল্লাহ যেন তাকে আরো নেক হায়াত দ্বারা নসিব করুন, আল্লাহ যেন তাকে এবং মেধা শক্তি দান করুন, যেন আমাদের বাংলাদেশের ভিতরে আরো যেন সে অনেক উন্নত করতে পারে, আমরা তার জন্য সেই দোয়া করি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শত শেখ হাসিনার যে 77তম জন্মদিন, সেই জন্মদিনের উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আমরা একটি মাদ্রাসায় 77 বার কোরআন খতমের আয়োজন করেছি, এবং এই ব্যতিক্রমী আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীরা 250 জন মাদ্রাসা শিক্ষার্থী এই কোরআন খতম করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনার জন্য তারা তাদের মন থেকে দোয়া করেছেন। এই ব্যতিক্রমী চিন্তাটি আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এর নেতৃত্বে ওনারা গতকালকে রাতেই আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমরা আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমরা যাতে 77তম জন্মদিন পালনের লক্ষ্যে আমরা যাতে 77 বার কোরআন খতম করি এবং ওনার জন্য দোয়া করি, এবং ওনার দীর্ঘ নেক হায়াতের জন্য আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে আমরা 250 কোরআনের হাফেজ কোরআন কারিম 77 বার খতম করেছি। হ্যাঁ, আমরা এই কোরআন খতমের উসিলায় যেন আল্লাহ তাআলা শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন হায়াতে বরকত দান করে, তার হায়াত যেন দীর্ঘ বাড়ে, আর আমাদের দেশে যেন শেখ হাসিনা উন্নতি করতে পারে, আমিন। আমরা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা সবাই মিলে 250 হাফেজ নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আমরা দোয়া করেছি তার জন্য, জানি বাংলাদেশের উন্নতি করতে পারে, তাকে দীর্ঘজীবী হায়াত দান করুক, আমিন। আমরা সবাই দোয়া করবো।